দীর্ঘদিন পর জট কাটলো খাদিকি থেকে জিতারপুর রাস্তার। বেশ কয়েক বছর আগে রাস্তার সম্প্রসারণের কাজ শুরু হলে বাধা দেন স্থানীয় কিছু মানুষ। তাদের দাবি ছিল বাম আমলে তাদের জমি জোর করে নিয়ে রাস্তা তৈরি হয়েছিল, তারা জমির মূল্য না পেলে রাস্তা তৈরি করতে দেবেন না, সেই মোতাবেক কাজ বন্ধ ছিল। আজ সেই জট কাটিয়ে কিছু জমির মালিকের হাতে তুলে দেওয়া হলো জমির বর্তমান মূল্য। খাদিকি থেকে জিতারপুর যে পিরামিড রাস্তা ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে, শুধু খাদিকি থেকে আগাই পর্যন্ত এই মৌজায় তৎকালীন সময় সিপিএম জোর করে রাস্তা করে দিয়েছিল, জমির দাম দেয়নি। যার জন্য কৃষকরা, আমরা যখন রাস্তা করা শুরু করি কৃষকরা একটাই বক্তব্য ছিল যে আমরা টাকা যতক্ষণ না পাবো আমরা জমি রাস্তা করতে দেবো না। আজকে ব্লকে যাদের যাদের সেখানে জমি আছে তাদের একটা অংশের আটজনের চেক পাচ্ছে, 11টা প্লট আটজন সেই চেক পাচ্ছে এবং ধাপে ধাপে এই চেকগুলো দেওয়া হবে। খাদিকি থেকে আগামী মৌজার আগামী পর্যন্ত যাদের যাদের জমি আছে তাদের প্রত্যেককে চেক দেওয়ার যে প্রথম প্রাথমিক কাজ, সেই প্রাথমিক কাজ আজকে গোগার 2 বিডিও অফিস থেকে জেলা পরিষদের সেক্রেটারি, গোগার 2 এর বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মদক্ষ সকলের উপস্থিতিতে আজকে শুরু হবে। গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে গোঘাট 2 নম্বর ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সেক্রেটারি সহ সকলের উপস্থিতিতে আজ জমির মালিকদের হাতে জমির মূল্য স্বরূপ চেক তুলে দেওয়া হয়। যেটা জিতারপুর থেকে খাদিকি পর্যন্ত যে রাস্তাটা বন্ধ হয়ে পড়েছিল তার যে জমি, তখন বামফ্রন্ট জোর করে তার উপর দিয়ে রাস্তা করেছিল, সেই জমির আজকে যারা জমির অনার, জমির মালিক, তাদেরকে আজকে সরকারিভাবে চেক দিয়ে এই গোঘাট 2 নম্বর বিডিও অফিস থেকে, তাদের পঞ্চায়েত সমিতি থেকে তাদেরকে চেক দিয়ে সেই জমি কিনে নতুন করে আবার রাস্তা হবে। আজকে চেক পেয়েছি, আমরা দীর্ঘ 15 বছর লড়াই করে আজকে দিদি আমাদের এই অবসান, এইটাই আমরা ধন্যবাদ জানাচ্ছি দিদিকে। আজকে পারচেজ কমিটি থেকে আমাদের জমির মূল্য যা আমাদেরকে গভর্নমেন্ট রেটে টাকা দিয়ে দিচ্ছে, 66,510 টাকা করে 500 টাকা আমাদেরকে পয়সা দিয়েছে। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।